অবশেষে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুত করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো ল্যাব। সিভিল এভিয়েশন এখন এয়ারলাইন্সগুলোর সঙ্গে কথা বলে ফ্লাইট শিডিউল ঠিক করলেই যেতে পারবেন দুবাই যাত্রীরা। গেল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল টিম বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ভেতরে বসানো ল্যাবগুলো পরীক্ষা করেন। গেল রাতে বিমানবন্দরে অবস্থানরত কর্মকর্তা কর্মচারী সহ 100 জন যাত্রীর পরীক্ষামূলক করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এসবের চূড়ান্ত কার্যক্রম শেষে রাতে সিভিল এভিয়েশনকে জানানো হয়েছে। র্যাপিড টেস্টের কাজ আমার ভিতরে রাত 1টা ধরে ছিলাম এয়ারপোর্টের ভিতরে, বলছে যে আধা 8টায় হবে 10টায় হবে, এরকম করে করে আর হয় নাই। আমি পরে রাত 1টার সময় চলে গেছি, আবার এখন ফের আইছি, এখন আসে আমি কালকে আবার সকাল 10টায় পিলা টিকিট ওকে করেছি, কিন্তু তারপরেও আল্লাহ জানে আমার হবে কিনা, আমার কপাল আছে কিনা। নেপাল এইসব দেশ মনে করেন 15 দিনের মধ্যে হয়ে গেছে, আমরা 5 মাস যাবত ঘুরতেছি, এটার লাগে আন্দোলন করবো কে লাগে? আমরা কি রাজনীতির লাগে আন্দোলন করি নাকি ওই 10 টাকা দিতে? দেখতি 2000 টাকা 3000 দিয়ে কাম করে টাকা দিয়ে আমরা চেক করে চলে যাই, সমস্যা কোন জায়গায়? দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিক, আরটিপিসিআর ল্যাবে প্রতিদিন কতজন প্রবাসী করোনা পরীক্ষা করা যাবে এবং সময় কেমন লাগবে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। আমরা সকাল থেকে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন হবে বা শুরু হবে এরকম একটা সংবাদে কিন্তু সবাই এখানে হাজির হয়েছেন এবং সাথে সাথে প্রবাসীরাও কিন্তু এখানে এসেছেন। গতকাল রাত থেকে প্রবাসীরা অনেকেই এখানে অবস্থান করছিলেন এবং যাদের আজকে ফ্লাইট আছে তারা দুবাইতে যাবেন, এরকম অনেক প্রবাসী কিন্তু এখানে অপেক্ষা করছিলেন এবং তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের করোনা নমুনা পরীক্ষা করাতে পারেননি, কারণ যেহেতু এখনও পর্যন্ত পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি। আপনি যেমনটা বলছিলেন যে 100 জনের একটি পরীক্ষা করা হয়েছে, আসলে সেটি এই যে এখানে যাদেরকে অন টেস্ট করা হয়েছে তাদের রেজাল্ট পাওয়ার পরেই কিন্তু পুরোপুরি প্রক্রিয়াটি শুরু হবে এবং প্রবাসীরা যেমনটা বলছিলেন যে তারা কিন্তু অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যে তাদের ফ্লাইট টিকিট রিশিডিউল করতে হচ্ছে, সেক্ষেত্রে তাদের প্রচুর অর্থ গচ্চা যাচ্ছে এবং এখান থেকে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু সুনির্দিষ্টভাবে এখনও পর্যন্ত সময়টা জানাতে পারেননি যে কখন নাগাদ এই কার্যক্রমটি শুরু হবে। ঢাকার সিভিল সার্জন মইনুল আহসানের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছিল, তিনি যেমনটা বলছেন যে এখন যে কার্যক্রম এখানে চলছে তার অল্প কিছু কার্যক্রম হয়তো এখন তাদের হাতে বাকি আছে এবং সেটা তারা শেষ করলেই। এতক্ষণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম।